কোটা আন্দোলনে নিহতদের স্মরণে গায়েবানা জানাজা করল বিএনপি। দুপুরে বাদ জোহর বাইতুল মোকাররমে এই গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। বিএনপির এই কর্মসূচি ঘিরে দুপুর একটা পর্যন্ত অন্তত 15 জনকে আটক করা হয়েছে। এর এক ঘন্টা আগে থেকেই বাইতুল মোকাররম সহ আশপাশের এলাকায় জড়ো হন বিএনপি নেতা এবং কর্মীরা, অবস্থান নেয় পুলিশও। গায়েবানা জানাজায় অংশ নেন বিএনপি মহাসচিব সহ দলটির বেশ কয়েকজন সিনিয়র নেতা। গায়েবানা জানাজা শেষে বাইতুল মোকাররমের উত্তর গেটে পুলিশ ও বিএনপির মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। দমননীতি, এই ধরনের যে নির্যাতন, এই ধরনের যে হত্যা, গুম করে যে সরকার আজকে জোর করে ক্ষমতায় টিকে আছে, ছাত্রদের একটা ন্যায়সঙ্গত দাবি শুধু কোটার ব্যাপারেই এটা তারা আলাপ আলোচনার মধ্যেই শেষ করতে পারত। কিন্তু শুধুমাত্র তারা জেদের কারণে আজকে তারা এই একটা হত্যাকাণ্ড ঘটিয়েছে। এ নিয়ে আরো বিস্তারিত জানাতে বাইতুল মোকাররম এলাকা থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী জাকারিয়া আহমেদ। জাকারিয়া, যদি জানাতেন গায়েবানা জানাজা শেষে পুলিশ এবং বিএনপির মধ্যে আসলে সংঘর্ষের কারণটা কি, নেতা কর্মীরাও বা কি বলছেন, সেখানকার বর্তমান পরিস্থিতি কি? কিছু পরে গায়েবানা জানাজা তারা এখানে এই বাইতুল মোকাররম মসজিদে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলম থেকে শুরু করে সিনিয়র নেতারা এবং বেশ কয়েকজন নেতা তারা গায়েবানা জানাজা আদায় করেন। এবং সেটির পরে তারা যখন বের হয়ে যান এই বাইতুল মোকাররম মসজিদের উত্তর গেট দিয়ে, বের হওয়ার পরবর্তীতে এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে যে নেতাকর্মীরা ছিল তাদের মাঝে সংঘর্ষ তৈরি হয়। তো এরপরে এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা ছিলেন তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেছেন এবং টিআরসেল ছুড়েছেন এবং বিএনপি যারা ছিলেন তাদের তারাও টিআরসেল ছুড়েছেন। অর্থাৎ দুপক্ষই এখানে সংঘর্ষে জড়ায় এবং বেশ কিছুক্ষণ চলার পর সেটি এক পর্যায়ে নিয়ন্ত্রণে আসে। এখন একটু দেখানোর চেষ্টা করি যে আমরা বাইতুল মোকাররম মসজিদের উত্তর গেটই আছি, এখানে আজাদ প্রদেশের যে গলিটি রয়েছে এই গলিতে কিছুক্ষণ আগেও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এখানে যারা ছিলেন তাদেরকে দখল করেছেন কিংবা সরিয়ে দিয়েছেন। অর্থাৎ বিএনপি কর্মী সন্দেহে যাদেরকেই তারা দেখছেন মনে করতে সন্দেহ ভাজন তাদেরকে তারা সরিয়ে দিচ্ছেন। কিন্তু বলে রাখি যে আজকে গায়েবানা জানাজা উপলক্ষে বিএনপি নেতা কর্মীরা 11টার পর থেকেই এই বাইতুল মোকাররম মসজিদে জড়ো হতে থাকে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু তাদেরকে তখন থেকেই এই এলাকা থেকে সরিয়ে দিয়েছে এবং বেশ কয়েকজনকে আটক করতে সেটি নিশ্চিত করেছে এই এলাকা থেকে সরিয়ে দিয়েছে এবং বেশ কয়েকজনকে আটক করতে সেটি নিশ্চিত করেছেন এই মতিঝিল জোনের যিনি নিরাপত্তার দায়িত্বে আছেন ডিসি, তিনিও আমাদেরকে নিশ্চিত করেছেন আটক করার কথা। তিনি বলছেন যে তাদেরকে জিজ্ঞাসাবাদ করার জন্য তাদেরকে আটক করা হয়েছে এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখানে গায়েবানা জানাজার পরে গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলেছেন এবং তিনি বলেছেন যে এখানে মসজিদে প্রবেশ করার ক্ষেত্রে তাদেরকে বাধা দেওয়া হয়েছে, নেতা কর্মীদেরকে বাধা দেওয়া হয়েছে। তো এখন এই এলাকার পরিস্থিতি স্বাভাবিকভাবে শান্ত রয়েছে এবং বিএনপির যে আজকে কর্মসূচি ছিল গায়েবানা জানাজা এবং মহাসচিব বলেছেন যে পরবর্তীতে আজকে আবার আগামীকালের যে কর্মসূচি সেটি কিছুক্ষণ পরে তিনি আবার ঘোষণা করবেন। তো এ ছিল এখানকার সবশেষ পরিস্থিতি। বলা যায় স্বাভাবিকভাবে এই এলাকা এখন শান্ত রয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। সহকর্মী জাকারিয়া আহমেদ আমাদের সাথে যুক্ত ছিলেন বাইতুল মোকাররম এলাকা থেকে।